আজকে তোমাদের পুরীর একটি ভিডিও শেয়ার করবো আজকে তোমাদের শেয়ার করবো প্রচুর দিন তো আগে ভিডিওকালে দেখেছিলে তোমাদের আমি হোটেলের ভিতরটা দেখিয়েছিলাম বাইকটা বা আশপাশ কোনোরকম কিছু দেখানো হয়নি এটা হচ্ছে ব্যাঙ্গালোর বিচ মানে ব্যাঙ্গালোর হোটেল হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন ব্রিজের পাশে আর কি একদম সস্তার মধ্যে পাবে তোমরা যদি একদম এরকম সস্তার মধ্যে রাখতে চাও বা অনেক লোক আসো তাহলে এই হোটেলটা বুক করতে পারো অনেক ভালো আছে তো মানে কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আর কি তো এখন হচ্ছে যেদিন এসেছি সেদিনই বিকেলবেলা আর কি তো এখানে দেখো বিকেলে স্নান করে তারপরে হচ্ছে আবার ফ্রেশ হয়ে মন্দিরের মানে জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি আর কি বিকেলবেলা বিকেলে বিকেলবেলা আর কি ভিড়টা একটু কম থাকে সকালের দিকে প্রচুর ভিড় থাকে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে তো জন্য হচ্ছে বিকেলের দিকেই যাচ্ছি সকালবেলা অত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে আমি সামলাতে পারবো না তো সেই জন্য এখান থেকে দেখো বীজটা একটা দশ দশ পনেরো পার হেঁটে আসলেই কিন্তু বীজটা একদম দেখা যায় রাস্তার ওপার কিন্তু বীজ গোল্ডেন বীজ এটা তো যাই হোক এখানে হচ্ছে অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো অটো পেলেই এখান থেকে যাব। আর আরেকটা কথা বলি এখানে আসতে হলে খুব মানে টাকা পয়সার দরকার হয় গো অল্প পয়সা এখানে ঘোরা যায় না কেননা অটো ভাড়া এখান থেকে এতটুক নেবেই তার থেকে তোমার একশো দেড়শো টাকা দুশো টাকা করে কিন্তু অটো ভাড়া নিয়ে যায় আর যদি যদি বাঙালা মানে বাংলা বাংলাতে কথা বলো তাহলে কিন্তু আরো বেশি তাদের সাথে যদি উড়িয়াতে কথা বলো তাহলে কিন্তু একটু কম নাই বাঙালি দেখলে কিন্তু ভীষণভাবে ঠকায় এটা কিন্তু সত্যি কথা কেননা জানে যে বাঙালি লোকরাই কলকাতার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতার লোক বেশি আসে এখানে ঘুরতে তাদের কাছ থেকে কিন্তু প্রচুর টাকা পয়সা লুটে নেওয়ার মতো নেয় কেননা আমরা নিজের চোখে ওরকম অনেক কয়টা ঘটনা দেখেছি আর কি আমাদেরই সাথে মানে আমরা যেহেতু উড়িষ্যার আমরা উড়িয়া কথা বলতে পারি সেজন্য আমাদের সাথে অতটা পারিনি কিন্তু অনেকের কাছে দেখছি যে আমাদের সেম লোক নিয়ে যাচ্ছে কিন্তু তাদের কিন্তু অটো ভাড়াটা বেশি আর কি তো যাই হোক বীজের পাশ থেকে অটোতে উঠে চলে আসলাম আমাদের অটো ভাড়াটা নিয়েছিল একশো ষাট টাকা তির তিরিশ টাকা করে না দুশো ষাট টাকা না কত যাই হোক আমরা নদন ছিলাম তিরিশ টাকা মাথা পিছে করে নিয়েছে বীজ থেকে এই যে গোল্ডেন বীজ থেকে এই যে হচ্ছে মানে জগন্নাথ দেবের এইখানে মন্দিরের কাছে আর কি তো যাই হোক এ কটা টাকাই নিয়েছে আর যদি কার কাছ থেকে কেমন নেয় সেটা বলে দিলাম আর কি আমাদের কাছ থেকে কিন্তু তিরিশ তিরিশ টাকা করে মাথা পিছিয়ে নিয়েছে গোল্ডেন ব্রিজ থেকে মানে জগন্নাথ মন্দিরের কাছে আর কি তো যাই হোক এখানে দেখো বিকেলবেলা বাবজি একটু ভিড় কম থাকবে কিন্তু এখানে কখনোই ভিড় কম থাকে না কিন্তু সকালের থেকে তুলনামূলক ভিড় নাকি কমই ছিল আবার যদি একটু রাত করে আসা হয় তাহলে কিন্তু একটু মানে ভিড়টা কম হয় আর ঠাকুরটাও কিন্তু ভালো করে দর্শন করা হয় আর কি এখানে দেখো একটু ঠাকুরের সামনে ভিডিও করছি এত গরম এখানে সহ্য করতে পারছিলাম না এই দেখো সবাই প্রণাম করছে এই করছে আমি প্রথমবার দেখেছি প্রথমবার আসা জীবন কত ইচ্ছা ছিল এখানে আসার তো মানে সুযোগ পেয়েছি যতক্ষণ আর ছাড়লাম না সুযোগটাকে মানে ব্যবহার করলাম যে চলো ঘুরেই আসি সবার সাথে মিলে তো এখানে নাকি ভাগ্য না থাকলে আর ঠাকুর না ডাকলে আসা হয় না যেখানে যেই তীর্থস্থানে যাও না কেন ঠাকুরের মানে স্মরণ করে যেতে হলে ঠাকুর ডাকতে হবে তাহলে কিন্তু যাওয়া হয় তো ভগবান হয়তো জগন্নাথ ডেকেছে তাহলে এসেছি নাহলে কবার করে আসার মানে ইয়ে হয় মানে সবাই বলে চলো চলো কিন্তু আর আসা আর হয় না এবার জন্য ফট করে চলে আসলাম আর কি তো যাই হোক এখানে যেহেতু মন্দিরে এসেছি সেজন্য আর ড্রেস পরে আসলাম না শাড়ি এক একটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো সেই শাড়ি পরেই আসলাম আর কি আর এখানে নিয়ম আছে অনেক কিছু এখানে চটি পরে যাওয়া যাবে না আশপাশটা কিন্তু পুরো চারো সাইডে কিন্তু চপ্পল রাখার জন্য মোবাইল রাখার জন্য দোকান আছে এখানে একটা আমাদের গোসাই স্বাদ মানে এটাই আমরা ঠাকুর টুকুর দেখছি একদম এসেই কপালে তিলক কাটে দিচ্ছে তো যাই হোক এখানে সব কিছু ব্যবসার মতনই হয়ে থাকে যেহেতু আমরা ঠাকুর দর্শন করতে এসেছি তো সেই সেজন্য টাকা পয়সার দিকে তাকাইনি আমাকে একটু তিলক কেটে দিল আমি একটা দশ টাকা দিয়েছিলাম আর কি আমার কাছে চাইনি জাস্ট আমি দিয়ে দিয়েছিলাম তো মানে সে মানে সাইদে এসেছে আমি তো বলিও যে আমাকে তিলকটা দিয়ে দাও তো যাই হোক সেজন্য দিয়ে দিয়েছি অনেক আশীর্বাদ করলো তো ভগবানের নাম করে দশটা টাকা দিয়ে দিলাম তাকে এখন হচ্ছে চটি চপ্পল রাখার জায়গায় যাব আর কি ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ বাইরে বাইরেটা দেখলাম এখন লম্বা লাইনে দাঁড়াতে হবে আর ভিতরেকার কোনো রকম ভিডিও ক্লিপ কিন্তু যাবে না তোলা তো সেই জন্য ভিতর পুরো ঘুরে ঠুরে এখানে দেখো চপল চটিগুলো রাখা হয়েছিল সেখানে আবার নিতে এসেছি মানে এত ভিড় এত ভিড় ভিডিও করতেও ভয় লাগছে যদি মোবাইলটা হাত থেকে কেউ কেড়ে নিয়ে যায় সেই ভয়তেও করতে পারছি না তো চপলের দোকান থেকে চপল তো নিয়ে নিয়েছি আর তারপরে এখানে দেখো একটা জগন্নাথের ফটো নিয়ে যাচ্ছি যেহেতু জগন্নাথের ধামে এসেছি যদি একটা ফটোই না নিই তাহলে স্মৃতিটা কি থাকলো আর কি এই যে হচ্ছে সমস্ত মিষ্টির খজা গজা এইসবের দোকান আর কি প্রসাদের দোকান ভেতর থেকে আমরা প্রসাদ কিনে নিয়ে এসছিলাম যেগুলো হচ্ছে জগন্নাথ দেবের এখানে গেলে কিন্তু মানে তালপাতার কৌটাতে করে ইয়ে পাওয়া যায় মানে প্রসাদ দেয় ওইখান থেকে মানে কিনে নিতে হয় একশো টাকা করে এক একটা মানে ছোটো ছোটো ইয়ে নিয়ে এসেছিলাম আমরা একশো টাকা করে এক এক পিস আর এই ফটোগুলো দেখতে হচ্ছে এটা একটা একটা কিনেছিলাম পঞ্চাশ টাকায় আর কি তো যাই হোক এখানে হচ্ছে চলে আসলাম আমরা ঠাকুরের এখানে ইয়ে নিতে প্রসাদ নিতে মানে ওই যে বাড়ির বাড়িতে নেওয়ার জন্য সেই খস্তানা গজা বলে যাই হোক এগুলো নেওয়ার জন্য আর কি দোকানের সামনে প্রচুর দোকান প্রচুর দোকান মানে হিসাবের বাইরে এখানে একটু টেস্ট করতে দিয়েছে দেখো খেতে কেমন লাগে ভাজাটা আছে তেলে ভাজাটা আছে যেটাই তোমরা নিতে পারো তো আমরা ঘিয়ে ভাজাটা নিলাম না তেলে ভাজাটাই নিয়েছি কেননা আমরা বাড়িতে গিয়েই তো খাওয়া হয়ে যাবে তো শের জন্য আর কি যাই হোক এখানে প্রচুর দোকান আছে প্রচুর লোকজন ভিড় ভিড় আছে তো যাই হোক আমরা এক এক করে করে প্রসাদ কিনে চলো যাই বাড়ির দিকে রওনা মানে হোটেলের দিকে রওনা এত গরম শাড়ি পরে আর থাকতেই পারলাম না থাকতেই পারলাম না চলে আসলাম আবার বীচের কাছে ড্রেস মানে শাড়ি চেঞ্জ করে ড্রেস পরে বীচের কাছে সন্ধেবেলা একটু ঘুরতে চলে আসছি এত পরিমাণে ঘেমে ঝেমে অস্থির হয়ে গেছিলাম আমার মুখ দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারছো বিচের কাছে একটু হেঁটে চলে বেড়াচ্ছি কেননা বীচের কাছটা এত সুন্দর হাওয়া বিকেল টাইমটা কিন্তু কটাকে অনেক সুন্দর হাওয়া দেয় তো এটা বিকেল টাইমটা বেশ ভালো কিন্তু সারাটা দিন যদি থাকতে হয় ভীষণ কষ্ট যদি তোমরা এসিতে এসি হলো বা কোনো কিছু নাই এসি রুম নিয়েও কোনো লাভ নেই কেননা এসি রুম তুমি তো রাতের বেলা শুধু জাস্ট ঘুমাবে সারাদিন তো এই রোদে রোদেই ঘুরতে হবে তো সেটাও একটা ব্যাপার আর কি তার থেকে ভালো হয় সমুদ্রের কাছে এসে বসে থাকলেও শান্তি লাগে তো সত্যি অনেকটা শান্তির জায়গা হচ্ছে সমুদ্রের পাটটা তো এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম আর কি তো এখানে দেখো অনেকটা রাত্র হয়ে গেছিল আমরা প্রায় এখান থেকে রাত্র বারোটার সময় ঘরে গেছি মানে রুমে গেছিলাম আর কি এই যে দেখো অনেকেই দেখতাম ভিডিওতে আমিও অনেকের ভিডিওতে দেখতাম এখানে মাছ মানে কিনে তারপরে ভেজে তারপরে মানে মাছের পাকোড়া করে খাওয়া হয় তো সেগুলো দেখতাম কিন্তু এখানে আমি যে যেই মাছটা চেয়েছিলাম সেই মাছটা পাইনি আর অনেকগুলো দোকান আজকে ভাগ্যবশত বন্ধ ছিল তো যাই হোক পরে আমরা একটু চিংড়ি মাছ ভাজা খেয়েছিলাম তো এক এক করে করে দেখো কত রকমের মাছ থাকে এক এক পিস মাছ একশো টাকা দেড়শো টাকা দাম চায় তো আমরা যেহেতু মানে অনেক লোক গেছিলাম আর কি তো সেজন্য সবাই একটু চিংড়ি মাছ খেতে চেয়েছে তো সেজন্য এসব মাছগুলো আর খেলাম না ওই জাস্ট চিংড়ি মাছ খেয়েছিলাম আর কি দশ পিস চিংড়ি মাছ দেবে তোমার একশো টাকা মানে সব কিছুর কোয়ান্টিটি তোমাদের বলে দিলাম কত পিস দেবে কতটা কী দেবে আর কি দশ পিস চিংড়ি মাছ ভেজে দেবে একশো টাকা দাম তো যাই হোক এটাই আমরা খেয়েছিলাম দু তিন প্লেট খেয়েছিলাম আমাদের যেহেতু লোক বেশি ছিল আর কি এই দোকানটা থেকেই খেয়েছিলাম তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু ঘুরতে গেছিলাম এইখানে দেখো সমুদ্রের পাড়ে আমি একটু ঘুরতে গেছিলাম আর কি ততক্ষণে ওইখানে আর কি মানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তারপরে আমাকে কল করলো যে আসো খেতে তো তারপরে আমি গেছিলাম এত সুন্দর হাওয়া এত মানে একটা অনেক সুন্দর লাগছিলো আমার আমার কাছে খুব ভালো লাগছিল এই সমুদ্রের পাটটা মনে হচ্ছিলো সারা রাত মনে এখানে বসেও কাটানো যায় অনেকেই দেখছি বালির চরে সবাই কিন্তু কাঁথা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ছে যারা আর কি এখানে ফুটপাতে থাকে তারাই দেখলাম অনেকেই বালির পাশে ঘুমিয়ে পড়ছে কিন্তু আমার ওই জিনিসটা ভয় লেগেছে যদি সমুদ্রে রাতের বেলা বৃষ্টি হয়ে ভরে ওঠে নাকি এরম একটা মানে মনের মধ্যে কাজ কর মানে একটা আকতা কুকথা মনের মধ্যে চলে না সেটাই চলছিল আর কি তো যাই হোক এখানে দেখো চিংড়ি মাছ বললাম না ভাজতে ভাজতে দেখছিলাম ধুয়ে আমি গেছিলাম একটু সমুদ্র পরে হেঁটে আসলাম হাঁটার পরে এখানে এসে দেখো চিংড়ি মাছটা খেয়ে নিচ্ছি আর কি তো যাই হোক চলো সমুদ্রটা বেশ সুন্দর ঘুরলাম ফিরলাম ভুট্টা খেয়েছি চিংড়ি মাছ খেয়েছি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি গুপচুপ খেয়েছিলাম মুড়ি মিক্সচার খেয়েছি মুড়ি মিক্সচার আমি আবার ওই নিচের দিকে একটু ঘুরতে গিয়ে দেখলাম যে মুড়ি মিক্সচার আর একটা থেকে বড়ো কথা হচ্ছে মুড়ি মিক্সচারগুলো আমাদের ওইখানে দশ টাকা এখানে তিরিশ টাকা সমুদ্রের পারে মানে এতটা পরিমাণে রেট হলে কি করে খাওয়া যায় বলো তো খাওয়া দাওয়ার পরে এই যে সমুদ্র আমার পিঠে ছাড়ছে না আমার মনে হচ্ছে আমি সারাদিন রাত এখানে বসে থাকি খুব এনজয় করেছি বিকেল টাইমটা তো যাই হোক সমুদ্র পাড়ে থেকে এই ভিডিওটা আজকে শেষ করলাম জানি না ভিডিওর মধ্যে কী দেখবে তোমরা জানি না কিন্তু আমার খুব এনজয় লেগেছে তো তার জন্যই ভিডিওটা শেয়ার করলাম তো যাদের ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট কমেন্ট করে জানিও আর যাদের যাদের আসার ইচ্ছা আছে এই যে গোল্ডেন বিচটার এই হোটেলটার কথা বলেছি বেঙ্গালোর হোটেল তো ওখানে গিয়ে কিন্তু কম রেঞ্জের মধ্যে থাকতে পারো তোমরা তো সেটাই আর কি বললাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা সমুদ্রের পাড়ে রাত্রেবেলা শেষ করলাম পরের ভিডিওটা আমি আর একটা ভিডিও আছে বাড়ি আসার দিনকার ভিডিও সেটা তোমাদের আমি পরের এক নেক্সট টাইমে মানে আপলোড করে দেবো দু একটা বাড়ির ব্লগ দিয়ে তারপর ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো আজকে ভিডিও আজকের এই ভিডিওটা দেখো কালকে তোমাদের নিয়ে আসবো আজকের ডেলি ব্লগটা যেই করেছি সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব তো প্লিজ ভালো একটা কমেন্ট করে পাশে থেকে একদম যে বাড়ি সবসময় বাড়ি ব্লগ দেখবেন তাছাড়া অন্য ব্লগ দেখবেন ওরকম তো প্লিজ করো না কেন না এখানে দেখো আমার জল দিয়ে দৌড়ে চলে আসছি তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাইকে টাটা